নিজে দেবে এবং নিজের ভোট মানুষ নিজে দেবে মানে তৃণমূল বিজেপির কপালে দুঃখ আছে। এটা বিজেপি নেতারা বুঝতে পারছে যে লাল ঝান্ডা ক্রমশ বাড়ছে, তাই তারা তৃণমূলকে কালকে পরশুদিন ধমকে গেছে যে তোমাদের উপরে আমরা কি বকালমা দিলাম যে এখানে তৃণমূল পাচ্ছে না, বিজেপি পাচ্ছে না, বামপন্থীরা লাল ঝান্ডা এগোচ্ছে। তৃণমূল বিজেপি দুজনেই জানে লাল ঝান্ডার কোনো গতি রোধ করার যোগ্যতা অধিকার নেই, মানুষ ঠিক করে বসে আছে। 18 বছরের বেশি বয়স হয়ে গেছে, তৃণমূলের নেতা হিসেবে হাত পাকিয়েছে, এখন বিজেপির নেতা হয়েছে, ঘুরে ঘুরে দিল্লি যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে উনি দিল্লি যাবেন, আবার দিল্লিতে গিয়ে বিজেপির বার্তা এনে উনি মুখ্যমন্ত্রীকে দেবেন। অথবা এই যে সংস্থাগুলোকে মারফত পার্থ চ্যাটার্জিরা টাকার খেলা করিয়েছেন, চাকরি বিক্রি করিয়েছেন, তাদের প্রত্যেক কটার জেলে যেতে হবে, প্রত্যেক কটার, যে যত বড় মাস্টার পণ্ডিত হোক আর যে যত বড় তৃণমূলের নেতা হোক। আমি মাস্টার পণ্ডিত অথবা আমি নেতা, আমি ক্যামোফ্লেজ করে থাকবো, চাকরি বিক্রি করলে তাকে জেলে যেতে হবে, যদি কোর্ট তার ব্যবস্থা করে ভালো আমরা সেটাই চাই। বন্দ্যোপাধ্যায় সব আমি শুনছি, যাকে যাকে দলের মধ্যে ওর কম পছন্দ তাদের তাদের পদত্যাগ করতে বলেছে, না তারা ভয় ভয়ে পদত্যাগপত্র দিয়ে দিচ্ছে। কেন? তা পদত্যাগ না করলে পুলিশ তাদের পেটাবে এবং গাঁজা কেস দেবে। তৃণমূলের নেতা প্রধান তারা জানে অভিষেকরা ওপর থেকে গাঁজা কেস খাইয়ে দেবে, অতএব ভয় ভয় পদত্যাগ করাচ্ছে। আমি বলছি এই যার যার বাড়িতে টাকা পয়সার গল্প পাওয়া গেছে, এই যার যার বাড়ি দোতলা তিনতলা অথচ ঘর অ্যালট হয়েছে, তাদের তাদের কি এক্সপেল করবে? অভিষেক, অভিষেককে বলুন, বলুন ডিএমএসপি স্পেশাল খোঁজ করে নিয়ে আসুক, মানুষ দিচ্ছে, মিডিয়া দিচ্ছে কার কার দোতলা তিনতলা বাড়ি, তাদের দল থেকে বহিষ্কারের ঘোষণা করুক। পাকা বাড়িওয়ালাদের ঘর দিলে সে বহিষ্কৃত হবে, এই ঘোষণা পারলে করতে বলুন, এসব যোগ্যতা নেই, ফালতু কাজ করে। তারা নাকি 18 থেকে 24 হবে, আমি বলছি 42টার মধ্যে 48টা আসন যেন বিজেপি পায় তার ব্যবস্থা করুন। বিজেপি কটা আসন পাবে তাই নিয়ে ওদের কী আলোচনা হচ্ছে, এই নিয়ে সংবাদ মাধ্যমে এত প্রচার, এটা বিজেপিকে সাহায্য করার জন্য, এতে লাভ হচ্ছে না। বিজেপিকে বলুন 18-এর জায়গায় 42-এর মধ্যে যেন 48টা আসন পায়, তৃণমূলে তাই 48, 52, 55 হাতের খেলাতেই যদি ভোট হয়, মানুষ যদি ভোট দিতে পারে তৃণমূল বিজেপির কপালে দুঃখ আছে। তার সঙ্গে গতকাল পরশু অমিত শাহ অনেক আলাপ আলোচনা হয়েছে, মুখ্যমন্ত্রী খুবই ওনাকে আবাহন করেছেন, অতীতে তো উল্টো কথা বলতেন, স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রী বলতেন অটল বিহারী বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো মোদি খারাপ, মোদি ভালো অমিত শাহ খারাপ, এখন কি বলবেন অমিত শাহ ভালো, একটা কারণ নাম হয়তো বলবেন খারাপ। কার্যত মুখ্যমন্ত্রী তৃণমূলের সঙ্গে বেঁধে বেঁধেই আছেন, একই ঘর একই বাড়ি, একটা অংশ তৃণমূল একটা অংশ বিজেপি, ফলে তৃণমূল বিজেপি গটাপ কীভাবে করবে সবাই বুঝতে পারছে। এর মামলায় আজকে হাইকোর্ট অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাবার অনুমতি দিয়েছে বা অর্ডার দিয়েছে, ঠিক করেছে। আমি আবারও এক কথা বলছি, অনুব্রত মণ্ডল মার্কা দুষ্কৃতীরা, তারা মন্ত্রী কথা অনুযায়ী বাঘের মতন খাঁচায় থাকুক, নাহলে তাদের জঙ্গলে পাঠানো হোক, সভ্য সমাজে তারা থাকবে কেন? অনুব্রত মার্কা অপদার্থ দুষ্কৃতীরা মমতা ব্যানার্জি স্নেহধন্য বীর হতে পারে, কিন্তু বাংলার সমাজ জীবনে এদের কোনো ভূমিকা নেই, মূল্য নেই অপরাধী ছাড়া। দিল্লি নিয়ে আবার অর্ডার দিয়েছে, যথাযথ করেছে, এবার ঠিকমতো করে বার করুক, কোথা থেকে এত ফ্ল্যাট হচ্ছে, কোথা থেকে এত সম্পত্তি হচ্ছে, ওগুলো কবে বাজেয়াপ্ত করা হবে তার ব্যবস্থা করুক, এবং তারপর শাস্তি কী হবে ঠিক করুক, আর দেরি করা ঠিক হচ্ছে না।